সীতাকুণ্ডের ঘটনা এরই মধ্যে দেশবাসী জেনে গেছে। তবে সেই ঘটনা থেকেও এখন বেশি আলোচনায় সে সময় ফেসবুকে লাইভে থাকা এক তরুণ। এই তরুণের নাম অলিউর রহমান। 4 জুন রাত 9:30টার দিকে চট্টগ্রামের BM কন্টেইনার ডিপোর ঘটনা লাইভ করছিলেন এই তরুণ। তার সেই লাইভেই ধরা পড়ে ঘটনার বিস্তারিত। 9টার দিকেই নিজের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন এই তরুণ। লাইভের 40 মিনিট 47 সেকেন্ডের সময় অবাক হন মানুষ। একটু আলোর ঝলকানি, তারপরই অন্ধকার। এরপর অস্পষ্ট শোনা গেছে কিছু মানুষের কণ্ঠস্বর। এরপরও প্রায় 5 মিনিট চলে সেই লাইভ। তারপর আর কিছু জানা যায়নি। এরপর থেকেই অলিউর রহমানকে নিয়ে মানুষের আগ্রহ বাড়তে থাকে। ফেসবুকে তার নতুন পুরাতন পোস্টের নিচে শত শত কমেন্টে জানতে চাওয়া হয় তার বর্তমান অবস্থা। কিন্তু অধিকাংশ মানুষই আসলে অনুমানের ওপর কমেন্ট করতে থাকেন। অনেকে তার চাচার রেফারেন্সে কমেন্ট করেন তিনি ঠিক আছেন। তবে আজকের সারাদিনের অনুসন্ধান বলছে অলিউর রহমান এখনও নিখোঁজ। খোঁজ নিয়ে জানা যায় তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আশিক মিয়া। জানা যায় অলিউর রহমানও সীতাকুণ্ডে BM কন্টেইনার ডিপোতে শ্রমিকের কাজ করতেন। সেই ডিপোতেই ঘটনাটি ঘটেছে। অলিউর রহমানের সাথে ওই ডিপোতেই কাজ করেন রুয়েল নামের একজন। কথা হয় তার সাথে। নিজেকে তিনি পরিচয় দেন অলিউর রহমানের সহকর্মী হিসেবে। তিনি জানান ঘটনার সময় রাতে খাবারের সময় ছিল। সে আর অলিউর সেই সময় খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তবে ঘটনা ফেসবুকে লাইভ করার জন্য অলিউর পরে সেখানে যান, তার সাথে আর খেতে আসেন না। তার লাইভেই সব দেখা যাবে বলে জানান অলিউরের এই সহকর্মী। অলিউর এখন কোথায় আছেন, কেমন আছেন, এই প্রশ্নের উত্তরে রুয়েল বলেন, ঘটনা তো আপনারা দেখেছেনই, এখনও কিছু জানি না। যদিও ভালো থাকতো আমার কাছেই আসতো, কারণ আমরা একসঙ্গে কাজ করি, এক জায়গাতেই থাকি। তিনি আরও বলেন, ঘটনার সময় মূলত রাতের খাবারের সময় ছিল, নয়তো আরও অনেক খারাপ হতে পারত। অলিউরের জন্য দোয়া করবেন সবাই।